আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার আপুদের জন্য নিয়ে আসছে আটত্রিশ তো আমার আপুদের জন্য পূর্ণাঙ্গ মেজারমেন্ট নিয়ে একটু কথা বলবো কারণ হচ্ছে অনেক আপুই আছো যারা আসলে আমার মেজারমেন্টগুলো বুঝতে অসুবিধা হয় বলো যে আপু কোন জায়গায় কত হবে আরও কয়েকবারও আমি মেজারমেন্টগুলো দিয়েছি তারপরও দেখি যে আপুদের এই মেজারমেন্টগুলোর প্রচুর চাহিদা দেখো মেজারমেন্ট বিশ্লেষণ করার আগে বলবো প্রত্যেকটা বিষয় নিজস্ব কিছু মেজারমেন্ট নেওয়ার নিতে পারবে অসুবিধা হবে না হুব হুবু এটাই তোমাকে নিতে হবে এমন কোনো কথা নাই কারণ হচ্ছে এটা একটা স্ট্যান্ডার্ড সাইজের মেজারমেন্ট দেখো প্রথমেই এই যে আড়াই এবং সাড়ে পাঁচ দেখতে পাচ্ছ উপরের ঘরে এখানে আড়াই এখানে সাড়ে পাঁচ এটা হচ্ছে গলার মেজারমেন্ট হ্যাঁ তারপরে এখানে দেখো উপরের সাড়ে ছয় এটা হচ্ছে কাঁধের মেজারমেন্ট পয়েন্ট ফাইভ দেখো বেশি মেজারমেন্ট লিখতে গেলে আসলে একটা কামিজে অনেকগুলো মেজারমেন্ট নিতে হয় একদম খুঁতখুঁতে হয়ে যায় যেমন আমার এই ড্রয়িংটা দেখা একদম খুঁতখুঁতে হয়ে গেছে কিছু কিছু বেসিক বিষয় নিজে থেকে যদি আসলে পেরে যাও তাহলে অল্প কিছু মেজারমেন্ট হলেই জেনে যেতে পারো পয়েন্ট দেখো এটা এটা হচ্ছে অর্থাৎ ডাউনের যে মেজারমেন্ট সেইটা তারপর আসো এখানে সাড়ে ছয় এই যে দেখতে পাচ্ছ এটা মোহরার মেজারমেন্ট সাড়ে ছয় ইঞ্চি সাইজের জন্য তারপরে এই যে দেখো সাড়ে তেরো এটা হচ্ছে প্যাট লাইনটা যেখানে হবে মানে উপর থেকে যেখানে প্যাটলাইনটা হবে সেই মেজারমেন্টটা এটা বেশ এটা হচ্ছে উপর থেকে ওই যে কোমরের মেজারমেন্টটা যেখানে হবে সেই মেজারমেন্ট দেখো এগুলো যেখানে হবে সেখানেই বডিটাকে ভাগ দিয়ে অর্থাৎ তাত্রিশ কে চার দিয়ে ভাগ দিলে সাড়ে নয় আসে সেই মেজারমেন্ট প্যাট লাইন সাড়ে আট এটা হচ্ছে প্যাটের মাপের উপরে ডিপেন্ড করে দেওয়া হয়েছে এটা হচ্ছে কোমরের মাপ ঠিক আছে এগুলো হচ্ছে চার পার্ট চার ভাগে দিয়ে আর এখানে আরেকটা কথা বলা বাঞ্চনীয় সেটা হচ্ছে যে এখানে কোনো এক্সট্রা কাপড়ের হিসেব দেওয়া হয়নি এক্সট্রা কাপড় তুমি বুঝে শুনে তারপর নেবা এরপর দেখা এখানে ব্যালেসেন্সি এই জামাটা লং ব্যালেসেন্সি দেওয়া হয়েছে তুমি বাড়িয়ে কমিয়ে নিতে পারবা আমি জাস্ট দেওয়া এখানেও তুমি সেলের জন্য বাড়াইতে হবে তারপর ঘের এগারো ইঞ্চি দেওয়া হয়েছে অনেক কম দেওয়া হয়েছে অবশ্যই অনেক কম দেওয়া হয়েছে আমি বলবো তো তুমি তোমার মতো করে বাড়িয়ে নিতে পারবা এই মেজারমেন্টগুলো বাড়ানো কমানো যাবে কিছু কিছু বেসিক মাপ ছাড়া যারা যে জানো তারা তো এই বিষয়গুলো সম্পর্কে অবগতই তাই না তো এই ছিল আজকের আটত্রিশ সাইজের মেজারমেন্ট আর কোন কোন মেজারমেন্ট দেখতে চাও কমেন্ট সেকশানে ঝটপট জানিয়ে দাও চেষ্টা করব তোমাদের পছন্দের মেজারমেন্টগুলো নিয়ে আসার ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ